গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে যা অঙ্ক নিয়ে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে, কোষে দেখি 23.3 তোমাদের বইয়ের, তো পৃষ্ঠা নাম্বার বলবো, পৃষ্ঠা নাম্বার তোমরা দেখো 311 পৃষ্ঠা। তো 311 পৃষ্ঠায় 23.3-তে তোমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী নিয়ে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা বইয়ের পৃষ্ঠা, এই পৃষ্ঠা খুলে ফেলো এবং খাতা নিয়ে বসো, আমি তোমাদের বিশেষ কিছু ফর্মুলা শেখাবো যেগুলো আগে নোট করতে হবে, তারপর আমরা অনুশীলনীতে যাব। তো নোট করতে গিয়ে তোমরা প্রথমেই যেটা নোট করতে বলবো, এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলো। তো সমকোণী ত্রিভুজের তোমরা তো জানোই এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত কোণটাকে বলা অতিভুজ, আর এই বাহুটাকে হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে তোমার লম্ব। তো এখানে পিথাগোরাসের ফর্মুলা সবাই পড়ে এসেছো, তো পিথাগোরাসের ফর্মুলাতে তোমরা জানবে অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর এখানে লম্ব সমান তোমার কী হবে, লম্ব সমান তাহলে ভূমিটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ঠিক একইভাবে ভূমি স্কোয়ার সমান আমরা কী বলবো, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এটা তোমাদের মনে রাখতে হচ্ছে, এটা বেসিক বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যতই পড়াশোনায় এগিয়ে যাও তো দেখবে এটা বোধহয় তোমাদের পড়াশোনার সমস্ত ক্ষেত্রেই কাজে লাগছে। তো এটা মনে রেখো, তো মনে রেখে এগিয়ে চলো। তো এবার দেখো আমি আবার একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, তোমরা এটা নোট করে নাও। তো এই কোণটাকে আমরা একটা নাম দিয়েছি থিটা, আর এখানে লক্ষ্য করো এই যে এর লম্ব এবং অতিভুজ এই অনুপাতকে আমরা কী নামে অভিহিত করেছি, যে নামে আমরা অভিহিত করেছি সেই নামটা হলো সাইন থিটা। ভালো করে মনে রাখো, SIN থিটা সিন থিটা এমনি পড়তে কিন্তু মনে রাখবে এটা হচ্ছে সাইন থিটা। এবার এই সাইন থিটার অনন্যককে আমরা কী বলছি, দেখো সাইন থিটার অনন্যককে আমরা ডাকছি কী নামে, কোসেক থিটা, এবং স্বাভাবিকভাবেই সেইটা সমান কোসেক থিটা সমান কী হয়ে গেল তোমার, অতিভুজ বাই লম্ব। আবার পরবর্তীতে তোমাদের যেটা মনে রাখতে হবে কস থিটা, কস থিটা কী, কস থিটা হলো ভূমি এবং অতিভুজের অনুপাত। তো তোমরা মনে রাখবে ভূমি এবং অতিভুজের অনুপাত হলো কস থিটা। এবার সেই কস থিটার অনন্যককে আমরা বলছি কি, সেক থিটা, মানে সেক থিটা মানে তোমার হলো অতিভুজ বাই ভূমি। অপরদিকে তোমরা চলে যাও ট্যান থিটা, ট্যান থিটা কী, ট্যান থিটা মনে রাখো লম্ব বাই অতিভুজ, সরি লম্ব বাই ভূমি। এবার সেই ট্যান থিটার অনন্যক কে আমরা কট থিটা নামে ডাকি, তাহলে কট থিটা সমান হলো ভূমি বাই লম্ব। এগুলো তোমরা মনে রাখছো, অবশ্যই তোমাদের নোট করতে হবে। তারপর কতগুলো মজার বিষয় তোমাদের শেখাবো। তো দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখেছি, তো তোমরা এইসবে পড়েছো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর কস থিটা সমান কী পড়েছো, কস থিটা সমান পড়েছো ভূমি বাই অতিভুজ। এবার আমরা এটাকে যদি স্কোয়ার করে নিই তাহলে আমরা পাচ্ছি লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার, আর এখানে পাচ্ছি ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার। এটা তোমাদের মনে রাখতে হচ্ছে। আর দেখো আমরা যদি লসাগু করি তো লসাগু করলে কী পাচ্ছি, দেখো লসাগু করলে আমরা পাচ্ছি এখানে অতিভুজ স্কোয়ার, আর এখানে পাচ্ছি লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার। তো দেখো এখন লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ার এই যোগফলটাকে আমরা অতিভুজ স্কোয়ার লিখতে পারি, তাহলে অতিভুজ স্কোয়ার যদি আমরা কেটে দিই আমরা পাচ্ছি কত, 1। তাহলে তোমাদের মনে রাখতে হচ্ছে আমি একটা তোমাদের বিশেষ ফর্মুলা শিখিয়ে দিলাম, খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, তোমাদের কাজে লাগবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই যে অনুপাত, এই অনুপাতটা সব সময় 1 হয়, এটা তোমাদের মনে রাখতে হচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তোমরা আরও এগিয়ে যাবো, আরও এগিয়ে গেলে আমরা যেটা বলবো সাইন স্কোয়ার থিটা সমান কি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো কস স্কোয়ার থিটাটাকে আমরা বামপক্ষে আনলে মাইনাস করে এনেছি, ঠিক একইভাবে তুমি যদি এখন সাইন স্কোয়ার থিটাটাকে বামপক্ষে নিয়ে যাও তাহলে তুমি বলবে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইখানটা কিন্তু তোমাদের নোট করতে হচ্ছে, এটা তোমাদের নোট করতে শুধু নয় এটা তোমাদের মনে রাখার চেষ্টা করতে হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য। তো আমি আরও এগিয়ে যাবো, আরও এগিয়ে গেলে তোমাদের আরও একটা ফর্মুলা নিয়ে আমি কথা বলবো, আমি যে ফর্মুলা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো দেখো সেক থিটা সমান তোমাদের এই সবে আমি শিখিয়েছি কি না, অতিভুজ বাই ভূমি, আর ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এবার তাদের স্কোয়ার করেছি, তো তাদের স্কোয়ার করলে কী হয় দেখো, তাদের স্কোয়ার করলে হয় অতিভুজ স্কোয়ার আর ভূমি স্কোয়ার, আর এখানে স্কোয়ার করলে হয় লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার। তো এখন দেখো অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার তুমি যদি বিয়োগ করো তোমার কাছে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ভূমি স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার বাই ভূমি স্কোয়ার সমান কী হবে, ভূমি স্কোয়ার বাই ভূমি স্কোয়ার সমান তুমি বলবে 1 হবে। তাহলে আমরা আরও একটা নতুন ফর্মুলা পেয়ে গেলাম যেটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এখান থেকে আমরা কিন্তু বিশেষভাবে লিখতে পারি, আমরা যদি ট্যান স্কোয়ার থিটাটাকে বাম ডান পক্ষে নিয়ে চলে যাই তাহলে আমরা বলবো সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আবার 1টাকে যদি আমরা বামপক্ষে রিটার্ন আনি তাহলে আমরা বলতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার থিটা। এইগুলো তোমাদের নোট করতে হচ্ছে, এবং
যতটা তাড়াতাড়ি পারো তোমাদের এটাকে মেমোরাইজ করে নিতে হচ্ছে, মুখস্থ করে নিতে হচ্ছে, কারণ খুব গুরুত্বপূর্ণ। এই যে দুটো আমি লাল বক্স করে দিলাম, এই লাল বক্সগুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা লেখা রয়েছে, যেগুলো তোমাদের তোমরা নোট করে নাও, নোট করে নিয়ে মনে রাখার চেষ্টা করো ধীরে ধীরে। তো আমরা তাহলে যেটা শিখে ফেললাম, তো দেখো আমরা শিখে ফেললাম সেক্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, এখান থেকে তো এইগুলো এলো, তোমরা নোট করেছো নিশ্চয়ই। আর সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান, এখান থেকে আমরা আরও দুটো এক্সট্রা ফর্মুলা পেলাম, তো এইগুলো কিন্তু তোমরা মনে রাখছো। তার সাথে সাথে তোমাদের আরও একটা যেটা বলবো, দেখো এখানে যেমন সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান, এর সাথে সিমিলারিটি রেখে এটা আমি উইদাউট প্রুফ তোমাদের মনে রাখতে বলছি, তো তোমরা প্রুফ করতে চাইলে প্রুফ করার চেষ্টা করো, আর যদি প্রবলেম হয় অবশ্যই আমার সাথে আলোচনা করো। তো সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান যেমন ওয়ান হয়েছে, তাহলে সে ঠিক একইভাবে কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমানও ওয়ান হবে, এবং সাথে সাথে এই ফর্মুলাগুলো এসে উপস্থিত হবে, এটাও তোমরা মনে রাখছো। তারপর নেক্সট তোমাদের যেটা বলবো, তো দেখো ট্যান থিটা, ট্যান থিটা সমান তো তোমরা পড়েছো লম্ব বাই ভূমি। এবার দেখো আমরা লব এবং হরকে এখানে অতিভুজ দিয়ে ভাগ করেছি, তো অতিভুজ দিয়ে ভাগ করলে তোমার এখানে পেয়ে গেছি লম্ব বাই অতিভুজ, এখানে পেয়ে গেছি ভূমি বাই অতিভুজ। এবার দেখো লম্ব বাই অতিভুজ সমান তোমরা তো নিশ্চয়ই জানো সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ সমান কস থিটা। তার মানে আমাদের কাছে আরও একটা ফর্মুলা এসে উপস্থিত হলো, যেটা তোমাদের মনে রাখতে হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এবার ট্যান থিটার অনন্যকে তোমরা পড়েছো কট থিটা, তাহলে কট থিটা সমান এই ফর্মুলা ইউজ করলে এটার অনন্যক হয়ে যাবে, অনন্যক মানে এটা উল্টে যাবে, কস থিটা বাই সাইন থিটা। তো বেসিক্যালি তোমরা কিন্তু প্রথমেই এই ফর্মুলাগুলোকে মনে রাখছো। আমরা 23.3 311 পৃষ্ঠার অঙ্ক যদি করতে চাই, তো আমি সেই অঙ্কতে চলে এসেছি। প্রথম যে অঙ্ক তোমাদের একের দাগে একে রয়েছে, দেখো সাইন থিটা সমান 4/5 হলে কোসেক থিটা ওয়ান প্লাস কট থিটা ইয়ার মান নির্ণয় করো, এই অঙ্কটা তোমাদের করতে দেয়া হয়েছে। তো এই অঙ্কটা করতে দেয়া হয়েছে, তো তোমরা করবে কীভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তো দেখো তোমরা বুঝতে পারো কি, প্রবলেম হলে অবশ্যই আমাকে বলো। তো দেখো সাইন থিটা সমান 4/5 দেওয়া আছে, তোমাকে মান নির্ণয় করতে দেওয়া হয়েছে, কোসেক থিটা ওয়ান প্লাস কট থিটার মান নির্ণয় করতে দেওয়া হয়েছে। তো এই মানটা আমরা কীভাবে নির্ণয় করব, তো নির্ণয় করতে গেলে তোমাদের যেটা প্রথমেই করতে হবে, দেখো তোমাদের যেটা ধরে নিতে আমি বলবো সাইন থিটা সমান 4/5 দেওয়া হয়েছে, তো তোমরা জানো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এখন লম্ব সমান আমরা তার জন্য ধরে নিয়েছি 4k একক, আর অতিভুজ সমান ধরে নিয়েছি 5k একক। এবার দেখো তোমার লম্ব আর অতিভুজ তো জানা আছে, তাহলে ভূমি বার করতে হবে, তো ভূমি কীভাবে নির্ণয় করবে, তো ভূমি নির্ণয় করতে হবে কীভাবে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করে। নিশ্চয়ই তোমাদের এই ফর্মুলা তোমরা বুঝতে পারছো, আমি এইসবে আলোচনা করেছি, তাহলে ভূমি সমান কী হবে অতিভুজ স্কোয়ার আর লম্ব স্কোয়ারের রুট। তো এবার আমরা অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে 5k, আর তোমার লম্বর মান 4k আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করেছি, তো ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেছি কত, দেখো 3k একক ভূমির মান। এবার তোমাকে কী নির্ণয় করতে হবে, দেখো কোসেক থিটা, তো কোসেক থিটা সমান কি অতিভুজ বাই লম্ব, আর এখানে রয়েছে কট থিটা যেটা হচ্ছে ভূমি বাই লম্ব। তো এবার আমাদের কাছে তো প্রত্যেকটার মান জানা আছে, অতিভুজ আর লম্ব আমরা জানি, ভূমির মান আমরা নির্ণয় করে নিয়েছি, তো আমরা এখানে বসিয়ে দিয়েছি সেগুলো, অতিভুজকে আমরা 5k আর লম্বকে 4k, ভূমিকে 3k, লম্বকে 4k বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দিয়ে এবার তো বাকিটা ক্যালকুলেশান, ক্যালকুলেশান সম্পর্কে তোমাদের বিশেষ কিছু বলার প্রয়োজন আছে বলে আমি বোধ করছি না, তো আমরা সেই ক্যালকুলেশান করেছি, তো ক্যালকুলেশান করলে আমরা পেয়েছি কত, আনসার 5/7। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমরা নোট করে নাও। তো আমি আবার যাচ্ছি পরের অঙ্ক, পরের অঙ্কে যাওয়ার আগে এই অঙ্কটা আর একটা বিশেষভাবে করা যেতে পারে, সেটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো সাইন থিটার মান জানা আছে, এখানে আমাদের কোসেক থিটা প্রয়োজন, তো কোসেক থিটা তো তোমরা জানো সাইন থিটার অনন্য, তাহলে আমরা সাইন থিটার অনন্য গ্রুপে কোসেক থিটাকে বসিয়েছি, তাহলে বসিয়ে দিলেই কিন্তু আমরা কোসেক থিটার মান সহজেই পেয়ে যাই 5/4। অপরদিকে কট থিটা, কট থিটার কথা যদি আমরা আসি, কট থিটার কথা যদি আমরা আসি, তো তোমরা একটা ফর্মুলা দেখে থাকবে, কট স্কোয়ার থিটা সমান আমরা লিখেছিলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি এখন রুট ব্যবহার করি, তাহলে উভয় পক্ষে তাহলে কট থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এবার দেখো কোসেক থিটার মান তো আমাদের জানাই রয়েছে 5/4, আমরা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করেছি, তো ক্যালকুলেশন করলে আমরা কিন্তু আমাদের রিকোয়ার্ড আনসার পেয়ে গেছি, কট থিটার মান হলো 3/4। তাহলে আমাদের কোসেক থিটা ওয়ান প্লাস কট থিটা, এটার যদি ভ্যালু বার করতে হয়, সমস্ত ভ্যালু আমাদের জানা আছে মানগুলো, আমরা বসিয়ে দিয়ে আর ক্যালকুলেশান করেছি, ক্যালকুলেশান সম্পর্কে আবার তোমাদের কিছু বলছি না, তোমরা নোট করো, নোট করে দেখতে পাবে, তো আনসার এলো 5/7। তো আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পারলে। আমি এবার তোমাদের চলে যাচ্ছি পরবর্তী অঙ্কতে। তো পরবর্তী অঙ্ক একের দাগে দুয়ে যেটা রয়েছে, দেখবে তোমাদের রয়েছে ট্যান থিটা সমান যদি 3/4 হয়, তাহলে এটার মান নির্ণয় করো, রুট ওভার 1/sin থিটা, আর 1 প্লাস সাইন থিটা সমান 1/2 প্রমাণ করো। তো
ঠিক একইভাবে আগের অঙ্কটার মতন করে আমরা ট্যান থিটা সমান দেখো ধরেছি বলা ভুল, ট্যান থিটা সমান তো তোমরা জানো ভূমি বাই লম্ব বাই ভূমি, তো সেটা আমি লিখে নিয়েছি। তাহলে আমরা ধরে নিয়েছি লম্ব সমান 3k একক আর ভূমি সমান 4k একক। তাহলে এখন আমরা অতিভুজের মান নির্ণয় করেছি, অতিভুজ স্কোয়ার সমান তোমরা জানো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানটা নির্ণয় করেছি ক্যালকুলেশনের মাধ্যমে। তো অতিভুজের ভ্যালু বেরিয়েছে 5k একক। তাহলে দেখো আমাদের এবার সাইন থিটার মানটা আমরা বার করে নিয়েছি, তো সাইন থিটার মান কত, সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্বর মান তো আমাদের আগেই জানা ছিল, অতিভুজ আমরা হিসাবে 5k নির্ণয় করেছি, তার মানে হলো 3/5। এবার আমাকে কার মান নির্ণয় করতে হবে, রুট ওভার ওয়ান মাইনাস সাইন থিটা প্লাস √1 - sin θ √1 + sin θ। তো আমরা এখানে এবার মানগুলোকে বসিয়ে দিয়েছি, তো মানগুলো বসিয়ে দিয়ে এবার ক্যালকুলেশন করছি। তো ক্যালকুলেশন তোমরা নোট করো, ক্যালকুলেশন সম্পর্কে তোমাদের বিশেষ কিছু বলার প্রয়োজন আছে বলে আমি বোধ করছি না, তোমাদের নোট করতে বলছি। তো নোট করলে দেখবে তোমরা এটা এসে গেল কত, 1/2, তাহলে প্রমাণিত হয়ে গেল। তো চলে যাবো একের দাগের পরের অঙ্ক, একের দাগের পরের অঙ্ক তোমার দেওয়া রয়েছে ট্যান থিটা সমান 1 হলে এটার ভ্যালু নির্ণয় করতে দিয়েছে। তো এটার ভ্যালু নির্ণয় করতে হবে, ট্যান থিটা সমান 1, তো ট্যান থিটা সমান যদি 1 হয় আমরা 1/1 করে নিয়েছি, ট্যান থিটা সমান তোমরা জানো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব সমান আমরা ধরে নিয়েছি কত, কে একক, ভূমি সমান কত ধরে নিয়েছি কে একক। তাহলে এখন আমরা অতিভুজের মান নির্ণয় করছি, তো অতিভুজ সমান আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমরা ক্যালকুলেশনের মাধ্যমে কত পেয়েছি, অতিভুজের মান √2k একক। তার মানে দেখো সাইন থিটার মান আমরা বার করবো, বা সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ আমরা করেছি করলে 1/√2, আর কস্তিটা কত, ভূমি বাই অতিভুজ সেটাও বেরিয়েছে কত, 1/√2। তো এবার আমাদের এটার মান নির্ণয় করতে হবে, তো আমরা সব কিছু মান এখানে বসিয়েছি পরপর করে। তো দেখো মান বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করছি, সাইন থিটার মান 1/√2, কস্তিটার মান 1/√2, এখানে সাইন থিটা 1/√2, কস্তিটা 1/√2, এখানেও কস্তিটা 1/√2। তো দেখো এবার এখান থেকে আমরা 1/√2 কমন নিয়ে নিয়েছি, কমন নিয়ে নিলে পরে থাকে 8+5, আর নিচ থেকে 1/√2 কমন নিয়ে নিয়েছি, কমন নিয়ে নিলে তোমার এখানে পড়ে থাকে, প্রথমে পড়ে থাকে 1/√2 এর স্কোয়ার, এখানে 1/√2 এর স্কোয়ার, আর এখানে শুধু 7, এখানে দুইটা তো রয়েছেই। তারপর আমরা আরও ক্যালকুলেশন করেছি, তো ক্যালকুলেশনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তো সেই ক্যালকুলেশন করে আমরা এগিয়ে গেছি, তো ক্যালকুলেশন করে এগিয়ে গিয়ে আমরা যে রিকোয়ার্ড আনসার পেয়েছি, ক্যালকুলেশন সম্পর্কে কিছু বলছি না, এইটা যোগটা ভালো করে খেয়াল করো, লসাগু করে যোগ করা হয়েছে। তো লসাগু করে 1/2 আর 6 যোগ করলে তোমার হচ্ছে, এটা দেখানো নেই তাই আমি দেখিয়ে দিচ্ছি, তোমার 2 আর 1+12 মানে হচ্ছে 13/2। তো 13/2, তাহলে এটা এবার উল্টে গিয়ে এবার এটা হচ্ছে ক্যালকুলেশন হয়েছে কীভাবে নিশ্চয়ই বুঝতে পারবে। তো এটা ক্যালকুলেশন হয়েছে 13, আর এটা উল্টে গেছে 2/13, তাহলে এখানে 13 কেটে গিয়ে তোমার হচ্ছে আনসার 2। তো আমি এখানেই শেষ করছি আজকের ভিডিও, তো পরবর্তী অঙ্কগুলো নিয়ে আবার আমি তোমাদের কাছে আসবো। তো তোমরা আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল দেখতে থাকো, আর তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।